শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আসলে সবাই ভালো আছো, সুস্থ আছো? বরাবরের মতো আবার তোমাদের সামনে হাজির হয়েছি আমি, রাজু আহমেদ রিয়াল, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বড় মহিলা মহাবিদ্যালয় কিশোরগঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আজকে আমরা মূল টপিক্সের দিকে চলে যাই। সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে যে আমি টপিকটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, কোষ বিভাজন। শিক্ষার্থী বন্ধু, একটু খেয়াল করে দেখো এই চিত্রগুলো, তোমরা আমার মনে হয় এই চিত্র দুটি এর আগেও তোমরা অনেক পরিচিত। নবম দশম শ্রেণীতে তোমরা এটি দেখেছো, অষ্টম শ্রেণীতে এটি দেখেছো। তাদের ক্রস আকৃতির, আমরা জানি প্রত্যেকটা জীব ধর গঠন কার্যকরী এককই কোষ। কোষের ঠিক কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াস, নিউক্লিয়াসের নিউক্লিওলাস থেকে যে তন্তু সুতার মতো উৎপত্তি, যে তোমরা ক্রোমোজোম হিসেবে জানো, এই ক্রোমোজোমের মধ্যে যে জেনেটিক আদান প্রদান কীভাবে ঘটে আমরা আজকে দেখবো। এই যে দেখো, এই দুটি ক্রোমোজোমের মধ্যে জেনেটিক বস্তুর আদান প্রদান, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, দুটি ক্রোমোজোমের মধ্যে কি ধরনের বস্তু বিনিময় ঘটবে আমরা দেখবো এখন। উপরে চিত্রটি দ্বারা কি বোঝা যাচ্ছে, যেহেতু তোমাদের সরাসরি ফিডব্যাক দেওয়ার সুযোগ নেই তাই আমি বলে দিচ্ছি। দেখো, এখানে একটা ক্রোমোজোম, পাশে আর একটা ক্রোমোজোম, মাঝখানে এটাকে আমরা কি বলবো, সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার থেকে যে দুটি বাহু আছে এটা ক্রোমাটিড, এই ক্রোমাটিড গুলোর মধ্যে জেনেটিক বস্তুর আদান প্রদান হবে। চিত্রের মধ্যে কি ঘটছে, চিত্র দুটি ক্রোমোজোমের মধ্যে যা ঘটছে তা হচ্ছে ক্রসিং ওভার। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ক্রসিং ওভার। তো ক্রসিং ওভার কি সে সম্পর্কে তোমরা ধারণা ব্যাখ্যা করতে পারবে, বর্ণনা করতে পারবে। আজকে যে শিকন ফল সেই এটা নিয়ে আমি সাজিয়েছি, ক্রসিং ওভার কি তা তোমরা বর্ণনা করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, ক্রসিং ওভারের মধ্যে কৌশল ব্যাখ্যা করতে পারবে, ক্রসিং ওভারের গুরুত্ব তোমরা বিশ্লেষণ করতে পারবে। ক্রসিং ওভার, তো আমি তোমাদের একটু সংজ্ঞাটা একটু বলেই দিচ্ছি। মিওসিস ওয়ান, এটা মিওসিসের যে ওয়ান ধাপে বিভাজন প্রথম প্রোফেজ এক জোড়া প্যাকাইটিন উপর, তোমরা মিওসিস ওয়ানে দেখবে, আর মিওসিস ওয়ানে প্যাকাইটিন উপ দশায় এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে দুটি নন সিস্টার ক্রোমোটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার। এখন তোমাদের সিস্টার ক্রোমাটিড বা নন সিস্টার এটা বলতে হবে, যদি একই ক্রোমোজোম, একই ক্রোমোজোমের যে ক্রোমাটিডগুলো আছে সেটাকে বলবে সিস্টার ক্রোমাটিড, আর ভিন্ন ক্রোমোজোমের এই ক্রোমাটিন তন্তুগুলোকে আমরা কী বলবো সেটাকে বলবো নন সিস্টার। দুটি ভিন্ন ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমাটিড বস্তুর যে অংশের বিনিময় ঘটে তাকে আমরা কী বলবো, ক্রসিং ওভার। এই যে দেখ, এটা এটা এক ধরনের একটা ক্রোমোজোম, হ্যাঁ এটা আরেক ধরনের একটা ক্রোমোজোম, তাই না? তাহলে দুইটা ভিন্ন ক্রোমোজোম, তাহলে ভিন্ন ক্রোমোজোমের মধ্যে এই এই সেন্ট্রোমিয়ার থেকে এটাকে তো আমরা ক্রোমাটিড বলি। আমি ইতিমধ্যে বলেছি এই ক্রোমাটিডগুলোর মধ্যে যদি অংশের বিনিময় হয়ে যায়, এরকম যদি আরেকটা ক্রোমোজোম থাকতো তাহলে সেটা হয়তো সিস্টার ক্রোমাটিড, কিন্তু এটা দেখো একরকম, এটা আর আরেক রঙের, তাই এই দুটোকে আমরা কী বলবো, নন সিস্টার ক্রোমাটিড। এই দুটি নন সিস্টার ক্রোমোজোমের মধ্যে ক্রোমাটিড বস্তুর মধ্যে যদি এর ভিতরে জেনেটিক বস্তু আছে, সেই জেনেটিক বস্তু যদি আদান প্রদান ঘটে তখন সেটাকে আমরা বলবো ক্রসিং ওভার। এ দুটি নন সিস্টার ক্রোমোজোম। যে কেউ কি ধাপগুলো করবে দেখো, আমরা প্যাকাইটিন উপদশা, আমরা জানি মিওসিস ওয়ানের বিভিন্ন ধাপগুলো আছে, প্যাকাইটিন, ডিপ্লোটিন, জাইগোটিন, ডায়াকাইনেসিস, এই বিভিন্ন দশাগুলোর মধ্যে দেখো প্যাকাইটিন যে মিওসিস ওয়ান উপদশায় যেটা হবে দুটা নন সিস্টার, এটা এটা কি দুটা নন সিস্টার ক্রোমাটিড, এটা কি দুটি নন সিস্টার ক্রোমাটিড। এর ধাপগুলো আমি একের পরে গণনা করছি দেখো। তাহলে দেখো এই এই ক্রোমোজোমের আর এই ক্রোমোজোম, দুটি ক্রোমোজোমের মধ্যে ক্রোমাটিড একটার সাথে আরেকটা কীভাবে একটা সংযোগ স্থাপন করছে, জোড়া লাগার একটা অবস্থান তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সিনাপসিস। এই যে জোড়া লাগে, জোড়া লাগার এই ঘটনাকে বলবো আমরা কি ভাইভ্যালেন্ট, অর্থাৎ জোড়া লাগার অবস্থাটাকে আমরা জোড়াটিকে বলবো ভাইভ্যালেন্ট, এটা একটা বেসিক জিনিস, জোড়া লাগাটিকে বলবো ভাইভ্যালেন্ট, আর এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সিনাপসিস। দুটি মস্তিষ্কের ক্রোমাটিডের মধ্যে এই ক্রোমাটিড যদি এভাবে একটা একটা পেশিয়ে ধরে তখন এটা প্রক্রিয়াটা হচ্ছে সিনাপসিস, আর এই অবস্থাটাকে জোড়াটাকে বলবো ভাইভ্যালেন্ট। এই দেখো, তাহলে এখান থেকে এই কিছু জেনেটিক বস্তু আমরা নীল কালার দিয়ে এখানে একটু বোঝাচ্ছি, এটা নীল কালার ছিল এই ক্রোমাটিডটা, একটু এখানে জেনেটিক বস্তু আদান প্রদান হচ্ছে, আবার এখানে বেগুনিতে খয়েরি থেকে এখানে জেনেটিক বস্তুটা ঠিক অনুরূপভাবে এই ক্রোমোজোমে
বিনিময় হয়েছে। এভাবে জেনেটিক বস্তুর একটা থেকে আরেকটা যদি আদান প্রদান হয়, তখন এটাকে আমরা কি বলবো, ক্রসিং। আর এই ধাপই প্রত্যেকটা এই ধাপ একটার সাথে আরেকটা ভাবে সম্ভব করে পুরোপুরি ক্রসিং অর্ডারটা সম্পূর্ণ হয়। হোমোলোগাস ক্রোমোজোম দেখো একই আকৃতি, দুটি ক্রোমোজোম যদি একই আকৃতি হয় তাহলে সেটা হবে কি, হোমোলোগাস জোর ক্রোমোজোম। দেখো অ্যাজ দ্য ক্রোমোজোমস মুভ ক্লোজার টুগেদার সিনাপসিস অকার্স, একজন দুটি ভিন্ন ক্রোমোজোমের মধ্যে ক্রোমাটিড বস্তুগুলো যখন একটা একটা পেশে অবস্থান করছে তখন এটাকে আমরা বলবো সিনাপসিস প্রক্রিয়াটা। সিনাপসিস অনেকবার বলেছি। তারপর ক্রোমাটিডস ব্রেক, এখান থেকে জেনেটিক বস্তুগুলো যখন আদান প্রদান হয় তখন ক্রোমাটিডগুলো ভেঙে যায়। অ্যান্ড জেনেটিক ইনফরমেশন ইজ এক্সচেঞ্জড, এবং এখানে জেনেটিক বস্তুগুলো একটা থেকে আরেকটা কী হচ্ছে, আদান প্রদান হচ্ছে একজন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে একটি ক্রসিং ওভার। রিকম্বিনেশন কিভাবে হবে, ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমাটিডের মধ্যে যে অংশে বিনিময় ঘটার পর সৃষ্ট ক্রোমোজোমের অবস্থাকে রিকম্বিনেশন বলবো। এখানে আমি একটু পূর্বের চিত্র ফিরে যাচ্ছি, এখানে যে জেনেটিক বস্তুগুলো যে জেনেটিক ইনফরমেশানগুলো আছে এটা যদি এখানে এটা পাঠিয়ে দেয়, আবার এখান থেকে জেনেটিক বস্তুগুলো এখানে নিয়ে আসে, তো দুটা একটা জেনেটিক বস্তু আদান প্রদান হলে একটা ভ্যারাইটি তৈরি হবে, নতুন একটা প্রকরণ তৈরি হবে, জৈব বৈচিত্র্য ক্ষেত্রে এটা অনেক ভূমিকা রাখবে। নতুন নতুন ভ্যারাইটি হলে কি জৈব বৈচিত্র্য অনেক আকর্ষণীয় হবে। এভাবেই আসলে জেনেটিক বস্তু রিকম্বিনেশন হয়। এটা ক্রসিং ওভার, যে সিস্টার ক্রোমাটিডস সেপারেশন পয়েন্টস, যেখান থেকে জেনেটিক বস্তুগুলো আলাদা হয়ে এটার মধ্যে চলে যায়, যে দুটি ক্রোমাটিডের মধ্যে দুটি ভিন্ন ক্রোমোজোমের মধ্যে ক্রোমাটিড অংশ। আর এখানে যে এখান থেকে ডিএনএ অংশগুলো এই ক্রোমোজোমে ফিরে আসছে, আবার ওইখান থেকেও ডিএনএ বস্তুগুলো ওইখানে ফিরে যাচ্ছে রিকম্বিনেন্ট ক্রোমোজোম। যেহেতু দুটি জেনেটিক বস্তু আদান প্রদান হয়েই গেছে, এই জন্য এটাকে আমরা কি বলবো, রিকম্বিনেন্ট বা রিকম্বিনেন্ট ক্রোমাটিডস। অলরেডি এটা জেনেটিক বস্তু আদান প্রদান হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন এই ক্রসিং ওভারটা আসলে কীভাবে ঘটে আমি সেটা একটু বর্ণনা করে দেখাচ্ছি। প্রথমে দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যাবে, প্রথমে একই স্থান বা ক্রোমাটিড এক স্থান ভেঙে যাবে, পরে একটি অংশের সাথে অপরটি অন্য অংশে পুনরায় জোড়া লাগে, ফলে কায়োজমা সৃষ্টি হবে। এই দুটি প্রান্তে যখন জোড়া লাগে সেটা সেটাকে আমরা কায়োজমা বলা হবে। এবার জোড়া অবস্থাটাকে বলবো বাইভ্যালেন্ট। শেষ পর্যায়ে প্রান্তিকরণের মাধ্যমে ক্রোমাটিডের বিনিময় শেষ হয়, যখন জেনেটিক বস্তু টোটাল শেষ হয়ে যায় তখন তাদের সমাপ্তিকরণের মাধ্যমে এই ধাপটা শেষ। ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, জেনেটিক বস্তুর অংশের বিনিময় ঘটে, সাথে সাথে জিনেরও বিনিময় ঘটে। জিন আমরা জানি ডিএনএ এর একটা ক্ষুদ্রাংশ, আর ডিএনএগুলো কোথায় অবস্থান করে, এই জিনের প্রত্যেকটা ডিএনএ প্রত্যেকটা বাহুতে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে অবস্থান করে। তাহলে যেহেতু বাহুতে জিন আছে তো জিনের বিনিময় হবে, এটাই তো চিত্রের মধ্যে তোমাদের অনেকবার বলেছি। এখানে আমরা জানি এই ক্রোমো এটা যদি একটা ক্রোমাটিড হয়, ক্রোমাটিডের একটা অংশকে একটা ক্ষুদ্র অংশকে আমরা জিন বলবো, জিনগুলো একটার থেকে আরেকটা তার বিনিময় হচ্ছে, আর এভাবেই ক্রসিং ওভারটি সম্পন্ন হয়। আর ক্রসিং ওভারের কৌশলটা এরকমই। এখন ক্রসিং ওভারের গুরুত্ব, ক্রসিং ওভারের দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়, ফলে একটা জিন থেকে আরেকটা জিনের জেনেটিক অংশের বিনিময় হয়, ফলে ভ্যারাইটি হয়, নতুন প্রকরণ সৃষ্টি হয়, জীবে বৈচিত্র্য উদ্ভব হয়, জিনগত পরিবর্তন সাধনের ফলে সৃষ্ট জীবে বৈশ্যগত পরিবর্তন সাধিত হয়। রাইট, বৈশ্যগত পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি ফলে আসে বৈচিত্র্য, সৃষ্টি হয় নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা, আবার কখনো সৃষ্টি হয় নতুন প্রজাতি, জৈব চিত্রের সৃষ্টি হয় নতুন পরিবেশ টিকে থাকার ক্ষমতা। আমরা এখন যে কোনো প্রজাতির সবজি বলো, ফল, খাদ্য শস্য যাই বলো, এখন বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায়, সেটা কীভাবে এই জেনেটিক বস্তুর আদান প্রদান মাধ্যমে, এই ঠিক ক্রসিং ওভারের মাধ্যমে এভাবে বিভিন্ন ভ্যারাইটি তৈরি করা সম্ভব, যে আমাদের পরিবেশে এটা টিকে থাকার অনেক ক্ষমতা রাখে, নতুন প্রকরণ সৃষ্টিতে অনেক ভূমিকা রাখে, জৈব চিত্র তো ভূমিকা রাখে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার এই ক্লাসটি বুঝতে পেরেছো। আজকে তোমার একটি হোমওয়ার্ক দিচ্ছি, এই যে আমি এতক্ষণ যে ক্রসিং ওভার নিয়ে বর্ণনা করলাম সেটার যে কৌশল,
ফসল, এটা তোমরা ব্যাখ্যা করে চিত্র সহকারে তোমাকে যখন প্রতিষ্ঠান বলা হবে দেখাবো ক্লাসে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।